আমি বলছি আঙ্কেল, ওদিন এই গুন্ডা আঙ্কেলটাই এই দিদিটার কাপড় ছিঁড়ে দিয়েছিল, জোর করে জামা কাপড় খুলবার চেষ্টা করছিল। অবজেকশন ইওর অনার, একটা বাচ্চার সাক্ষী কখনোই আদালত মেনে নিতে পারে না। কেন? বাচ্চা সত্যি কথা বলে বলে আপনি ভয় পেয়ে গেলেন? জজ সাহেব, আমি ওখান থেকে দেখেছিলাম জজ সাহেব, ওই লোকটা সবার সামনে ওই বোনটার ইজ্জত নেওয়ার চেষ্টা করছিল, আর ওরা সবার সামনে ওর জামা কাপড়ও খোলার চেষ্টা করছিল, আর বোনটা ও নিজের ইজ্জত বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। তারপর ওই লোকটার একটা বন্ধু ওর দিকে এগিয়ে যায়, তারপর ওর গায়ের বিভিন্ন স্থানে হাত দেওয়ার চেষ্টা করে, তখন ওই বোনটি নিজেকে বাঁচানোর জন্য, নিজের ইজ্জত বাঁচানোর জন্য ওই গুন্ডাটার মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি মারে। ওর জায়গায় যদি আমি থাকতাম, আমার ইজ্জত বাঁচানোর জন্য আমি ওটাই করতাম। মেয়েদের জীবনে ইজ্জতের থেকে আর বড় কিচ্ছু হতে পারে না সাহেব, আপনারা পুরুষরা হয়তো এই কথা কোনো দিন বুঝবেন না। হ্যাঁ জজ সাহেব, আমি নিজে যাচ্ছিলাম কোর্টে সাক্ষী দেবো বলে, তখন রাস্তায় এই লোকটার পোষা গুন্ডারা মেরে আমার হাত ভেঙে দেয়। আমি থানাতেও গিয়েছিলাম রিপোর্ট লেখাতে, সেখানে যে অফিসার ভদ্রলোক ছিল এমন অকথ্য ভাষায় আমায় গালিগালাজ করে যে আমি মেয়ে হিসেবে জন্মেছি বলে আমার নিজেরই লজ্জা করছিল। এই অবস্থায় এই সময় কেউ তো আমাদের পাশে থাকে না, আর সবার কথাই বা কেন বলছি, আমার নিজের স্বামী চায় না যে আমি মুখ খুলি। তাহলে আপনি বলুন জজ সাহেব, আমরা কি করব? আপনি বিচার করুন জজ সাহেব, আপনি বিচার করুন। এ বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে? ইওর অনার, এসব মিথ্যে, সব সাজানো। যারা ভয়ে চুপ করে থাকতে পারে তারা ভয়ে মিথ্যে কথাও বলতে পারে ইওর অনার। আর এই মহিলা মিস প্রিয়া সবচেয়ে বড় মিথ্যেবাদী, মিস্টার আদিত্যর মতো ভদ্রলোকের বিরুদ্ধে মিথ্যে বিয়ের অভিযোগ এনেছিল। প্রিয়া মিথ্যে কথা বলেনি মহামান্য আদালত, মিথ্যে কথা বলেছে এই আদিত্য। এই আদিত্য প্রিয়ার সঙ্গে মিথ্যে বিয়ের অভিনয় করেছে, মিথ্যে মিথ্যে ও স্মৃতিতে সিঁদুর পড়িয়েছে ইওর অনার। মাই লার্নেড ফ্রেন্ড, আপনার কাছে তার কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে। যখন সত্যের পরীক্ষা হয় তখন মহাদেবের তৃতীয় চোখ খুলে যায়, তাই আমরা বলি সত্যম শিবম সুন্দরম। ইওর অনার, আজকের এই আদালতে আমার শেষ প্রমাণ। ইওর অনার, ওনার নাম অভিজিৎ চৌধুরী, উনি মসৌরিতে থাকেন। ওই মসৌরিতে যখন আদিত্য আর এই প্রিয়া মিথ্যে বিয়ে করেন, তখন উনি ওনার ফ্যামিলিকে নিয়ে ওখানে বেড়াতে গিয়ে ওনাদের এই মিথ্যে বিয়ের ছবি ওনার ক্যামেরায় ধরা পড়ে। ইওর অনার, এই হচ্ছে তার প্রমাণ।